পাওয়ার অফ দেব প্লাস মিঠুন, ইয়েস। আজ থেকে 3-4 সপ্তাহ আগে যখন পাঠানের বক্স অফিস, সরি প্রজাপতির বক্স অফিস বলছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম, যখন পাঠান রিলিজ করে যাবে প্রজাপতি কিন্তু প্রজাপতির মতো করে চলবে। অনেকে হাসাহাসি করেছিল যে পাঠান ঝরে পুরো প্রজাপতি উড়ে যাবে। একমাত্র সিনেমা বাংলার এখনও যেটা এখনও প্রতি সপ্তাহে 1 কোটি প্লাস কালেকশন থেকে একটা চ্যুতো সরতে পারেনি, একই ট্র্যাকে এগোচ্ছে। এটা আমি বাংলা সিনেমার ক্ষেত্রে রিসেন্ট টাইমে দেখিনি। 5ম 6ষ্ঠ সপ্তাহে লাখে নেমে যেতে দেখেছি, কিন্তু কোটিতে চলে যাচ্ছে এখনও। হল সংখ্যা কমতে থাকছে কিন্তু কালেকশন কোটি থেকে নামছে না। এরকম টিকিটের ফুটফল এবং টিকিটের হাহাকার লিমিটেড শোয়ের মধ্যে আমি খুব কম দেখেছি, যেখানে 3টে নতুন সিনেমা লাখ টাকা কালেকশন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সেখানে 6 সপ্তাহ হয়ে গেল একটা সিনেমা পাঠানের সঙ্গে তুমুলভাবে প্রতিযোগিতায় লড়াই করে চলেছে। এটাই দেব প্লাস মিঠুন চক্রবর্তীর পাওয়ার, হিউজ পাওয়ার, এবং কোনো নন্দনের দরকার পড়েনি। বাকি পরিচালকরা তো নন্দনে হল ভিজিট করেই প্রমাণ করে যাচ্ছে তাদের সিনেমা বিরাট ব্লকবাস্টার হয়েছে। দেবদাকে এইসব কিছু করতে হচ্ছে না, তার সিনেমা নন্দন ছাড়াই ব্লকবাস্টার হিট। এবং বলে রাখি, এই সিনেমাটা 10 কোটি কালেকশন যার সময়ের অপেক্ষা, এবং কর্ণসুবর্ণের গুপ্তধনকে বিট করা যার সময়ের অপেক্ষা। তো যারা প্রেডিক্ট করে দিয়েছিল এই বছরের 2022-এর হায়েস্ট গ্রসার হচ্ছে কর্ণসুবর্ণের গুপ্তধন, আমি তখন বলেছিলাম একটু ওয়েট করুন, বছরের শেষে প্রজাপতি আসছে তখন বোঝা যাবে। এবার বোঝা যাবে, কারণ আমার মন বলছে এখনও যেভাবে কালেকশন এগোচ্ছে, ইভেন প্রজাতন্ত্র দিবসের দিনও যা কালেকশন এটা করেছে, প্রায় মোটামুটি নিয়ার অ্যাবাউট 35-40 লাখ এখনও পর্যন্ত ভাবুন, এবং পার ডে যেভাবে এখনও 18 লাখ 20 লাখ করে কালেকশন এগোচ্ছে, যেটা ট্রেড অ্যানালিস্টরা বলছে এখনও পর্যন্ত, এই সপ্তাহেও সিনেমাটা মোটামুটি 1 কোটি না হলেও 90 লাখ কালেকশন তো শিওর করবে। আর এখন সিনেমাটার কালেকশন হয়ে গেছে 9 কোটি 15 লক্ষ। 9 কোটি 15 লক্ষর সঙ্গে আপনি 90 লাখ 80 লাখ যোগ করুন, এবং 70 লাখ যোগ করুন, 10 কোটির কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এটা একদম 100% কনফার্ম যে প্রজাপতি এই সপ্তাহেই, মানে মোটামুটি আপনারা দেখুন পরের শুক্রবার আসা অবধি, এই সিনেমাটা কিন্তু গ্যারেন্টেড একদম 10 কোটি ক্লাবে কিন্তু যেতে চলেছে। এবং এটা দেবের কেরিয়ারের 5খানা সিনেমার মধ্যে একটা হবে, এবং সেটা একটা হিউজ রেকর্ড। তো এটা আমাদের বাঙালিদের একটা গর্ব করার মতো ব্যাপার, যে কারণে আমার মনে হলো এটা নিয়ে কথা বলার দরকার রয়েছে। অনেকে জানি ব্যাপারগুলোকে অতটা গুরুত্ব দেবে না, কিন্তু বাংলা সিনেমার এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলো, যে জায়গার মধ্যে যাচ্ছিলো, যেমন বলিউডকে পাঠান একটা বড় রিলিফ দিল, তাহলে তো বলিউডের অস্তিত্বই বিপন্ন হয়ে গেছিলো। সেখানে দাঁড়িয়ে প্রজাপতিও কিন্তু বলিউডকে একটা আশ্বাস দিল, এখনও সিনেমা মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন হয়ে জায়গাতেই চলে। রাবণ যেমন কিছুটা প্রমাণ করেছিল যে সিঙ্গেল স্ক্রিনে এখনও বাংলা সিনেমা চলে, প্রজাপতি প্রমাণ করে দিল যদি সাধারণ দর্শকের জন্য সিনেমা বানানো হয় যে সব দর্শক রিলেট করতে পারে, মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন 2 জায়গাতেই সিনেমা চলার এখন ক্ষমতা রয়েছে। তার জন্য পাঠান এসছে বলে কান্নাকাটি করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর এরপর তো বাঘা যতীন আসছে, আমি শুধু ভাবছি এই সিনেমাটা এই কালেকশন করেছে, যদি বাঘা যতীনকে প্রপারলি বানাতে পারে, যেরকম শুনছি সেরকম যদি হয়ে থাকে, বাঘা যতীন অলসো 10 কোটি কামানোর কিন্তু ক্ষমতা রাখে। তাহলে দেবের পর যা রেকর্ড হতে চলেছে সেটা কল্পনারও বাইরে। তো দেখা যাক কী হয়, যে কারণে মনে হলো কথা বলা দরকার। তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানা, যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দেবে লাইক। এখন মতো বাই, টেক কেয়ার।